নমস্কার, স্পাইস বক্সে আমি বিনীতা কালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা দেখাবো পাপলেটের সার কিভাবে বানাতে হয়। আর তার জন্য যা যা দরকার তা হল দুটো পাপলেট পরিষ্কার করা, কুচনো রসুন, নুন, কুকম, ধনে, কাঁচা লঙ্কা, আদা রসুন, ধনে পাতা, কুড়নো নারকেল, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, তেল এবং জল। এর জন্য সবচেয়ে আগে মশলা তৈরি করতে হবে এবং মশলার জন্য লাগবে আদা রসুন, কাঁচা লঙ্কা, অল্প ধনে, ধনে পাতা আর নারকেল। একটু বেশি হলেও চলবে নারকেল। এবং সামান্য জল দিয়ে আমি ভালো করে পেস্ট বানাবো। এখন আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে। আমি কড়াই গ্যাসে চাপাই, আর মশলাও তৈরি, আর কড়াইও গরম হয়ে গেছে। এবার আমি তেল গরম করে নেব। একটু বেশি পরিমাণে রসুন দেওয়া হয় তাহলে তার আষ্টেনি গন্ধটা চলে যায়, তাই আমরা মশলাতেও রসুন দিয়েছি আর এখানে ফ্রাই করার সময়েও রসুন দেব। আমাদের রসুন খুব ভালো করে ভাজা হচ্ছে। এখানে এই ঝোলে আমরা কোকম দেব, কিন্তু অনেকে মাছের ঝোলে তেঁতুল গোলাও দিয়ে থাকেন। এখানে আমাদের রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে যে আমরা মশলাটা বানিয়েছি সেটা দেব। মশলাটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি এর মধ্যে সামান্য হলুদ দেব, সামান্য লঙ্কা দেব। আপনি যদি বেশি লঙ্কা পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন। আমি যেমন এখানে একটু বেশি লঙ্কা দিচ্ছি। নুনও আমরা এখনই দেব, তাহলে মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন এটা টেস্টি হয়ে যাবে। এখন এর মধ্যে পাপলেট দেব। পাপলেটগুলো কিছুক্ষণের জন্য মশলাতে ফ্রাই করে নেব, যাতে মশলার সাথে পাপলেটটাও ভালো ফ্রাই হয়ে যায়, কারণ পরে যখন জল ঢেলে দেব তখন যেন কাঁচা ভাব না থাকে। এবার এর মধ্যে জল দেব। জল দিয়ে এবার এটা ফুটতে দেব। এরপর এর মধ্যে দেব কোকম। ততক্ষণ পর্যন্ত আমাদের পাপলেট ভালো করে সেদ্ধ হোক, এক দু মিনিট অপেক্ষা করব। আমাদের পাপলেটের ঝোল খুব ভালো করে ফুটছে এখন। এখন এর মধ্যে আমি সামান্য কোকম দেব, তারপর ঝোলটাকে আবার আমি ফোটাবো, যাতে কোকমের টক স্বাদ মিশে গেলে সেই ঝোলটা খাবার সময় খুব ভালো লাগে। এই পাপলেট বা এই ধরনের মাছগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, দু তিন মিনিট যথেষ্ট। এখন দেখা যাক পাপলেট সেদ্ধ হয়েছে কিনা। সুন্দর সুগন্ধ আসছে, মানে আমাদের পাপলেট খুব ভালো রান্না হয়েছে। এখন গ্যাস বন্ধ করে সার্ভিং বাউলে বার করি। এবার আমি ধনে পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলি। আমাদের পাপলেটের সার তৈরি হয়ে গেছে। নিশ্চয়ই বানিয়ে দেখবেন।